বাদ দিয়ে লেগেছি আমার মনের ভিতরে খেলা ঘর বাদ দিয়ে লেগেছি মাই গোল্ডেন লোটাস খেলা ঘর বাদ দিয়ে লেগেছি গরম চা আর তোমার গান, অসাধারণ কম্বিনেশন। তা আমি কেন শোনি, গাও না, ভালো তো গাচ্ছি। কিভাবে গাইব, চার গন্ধে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তুমি আমার কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য ইচ্ছে করে এগুলো করেছো, তাই না? এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো। দেখো, সারাদিন বাইরে বাইরে থাকি অফিসের কাজে, কতদিন পরে আমরা আজ দুজন একসাথে বাসায়। আর এখন তুমি বসছো তোমার গান নিয়ে, তোমার এই হারমোনিয়ামটাকে আমার খুব জেলাস লাগছে। রাখো তো। মাহিন, আজ কতদিন পর বিকেলবেলাটায় তুমি বাসায়, ভাবতেই পারছি না। তুমি যখন না থাকো প্রতিটা দিন কে আমাকে সঙ্গ দেয়? এই হারমোনিয়ামটাই তো। আই এম সরি সোহানি। দেখো, ভাগ্যিস পৈতৃক সূত্রে এই বাড়িটা পেয়েছিলাম, আর বিয়ের পরে তোমাকে তো বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে একা একা আমার সাথে সংসার করতে হচ্ছে। অবশ্যই তোমার খুব কষ্ট হয় না? আচ্ছা, তোমার বড় কোনো অভিযোগ নেই তো? সব সংসারেই ঝামেলা থাকে কম বেশি, আমার সংসারেও আছে। কিন্তু হঠাৎ এই কথা, কি ব্যাপার? সোহানি, তোমাকে তো আমি অনেক ভালোবাসি। কিসে তোমার সুখ, কিসে তোমার দুঃখ, কিসে তোমার কষ্ট, সেটা আমি জানতে চাইবো না? জানবার অনেক সময় আছে, যতক্ষণ গিয়ে বসো। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার, আমার রেয়াজ শেষ করতে হবে। বাহ, দারুণ বানিয়েছো। থ্যাংকস। দেখো সোহানি, আমার জীবনে লক্ষ্য এখন দুটো। এক হচ্ছে আমার বউ তুমি, আর এক হচ্ছে আমার গোয়েন্দাগিরি, মানে আমার অফিস, বড় একটি পুরস্কার ছবি। বাহ, আমি আর তোমার গোয়েন্দাগিরি মানে অফিস, দুটো একই কাতারে, মানে আমরা সমান ইম্পর্টেন্ট। না না না, একদম ভুল, একদম ভুল। সবার আগে তো তুমি, তুমি স্লিপ অফ দ্য টাং, তাহার পরে বাকি অন্য কিছু। চলো আমরা চাটা ছাদে গিয়ে খাই। এই যে ভাই, আরে এই যে ভাই, এত রাতে এখানে কি করছেন? ভাই প্লিজ, বলতেছি আমার কাজটা আমাকে ঠিকমতো করতে দেন। না না, কাজ তো কাজ করবেনই, কিন্তু আপনার ব্যাগে কি? এত রাতে এখানে কি করছেন এখানে? আপনি এত রাতে কি করছেন এখানে? আমি হাওয়া খাচ্ছি, হাওয়া। এই জায়গাটা মোটেও ভালো না, আপনি এখান থেকে যান, দ্রুত বাড়িতে যান।
আপনি আপনার কাজ করুন, কিছু না কিছু না, এটা কিছু না, আপনি আপনার কাজ করুন। আপনি সাংবাদিক? আমি পলাশ মাহমুদ, পেশায় একজন ক্রাইম রিপোর্টার, তাই নিজের প্রয়োজনে ক্যামেরা পার্সন সাথে রাখি, আর জায়গাটা মোটেও ভালো না, এই আর কি। আর আমি মাহিন আহমেদ, একজন গোয়েন্দা, পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ। সরি, আপনি আপনার কাজ করেন, বাই বাই। সোহানি, তুমি সারা রাত ঘুমোনি, আমার জন্য অপেক্ষা করার কোনো মানে হয়? তুমি তো জানোই আমার কাজের ধরনটাই এমন, সবার জন্য যেটা সময় আমার জন্য সেটা অসময়, আর সবার জন্য যেটা অসময় আমার জন্য সেটা হলো বিগ টাইম। তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, এ কথা তোমাকে কে বলবো? ফ্ল্যাটের চাবি তোমার কাছে আছে, তুমি যখন খুশি বাড়িতে আসতে পারো, মাঝরাত, সকালবেলা, ভোর রাত, যখন খুশি তখন। ফ্রিজে খাবার রাখা থাকে, ওভেনে গরম করে নেবার অভ্যাসও তোমার আছে, তাহলে আমার কি দরকার তোমার জন্য অপেক্ষা করে বসে থাকার? দরকার আছে? হ্যাঁ, আমার জন্য আসলে অপেক্ষা করবে। তবে কি জানো সোহানি, এই যে কাজটা না, এখন আর খুব একটা ভালো লাগছে না, কোনোরকম চ্যালেঞ্জ নেই। আমার একটা স্বপ্ন ছিল যে গোয়েন্দা হিসাবে আমি বড় বড় সব অপরাধীদের মুখোশ খুলে ফেলব, ধরে ধরে হাজতে ঢোকাবো, পত্রিকায় আমার বিশাল বিশাল ছবি। হ্যাঁ, কোথায় কি কিচ্ছু না। কেন, কি হয়েছে? না, অপরাধীদের চেসিং করার পেছনে এখন আর কোনো অ্যাডভেঞ্চার নেই, সব কেমন যেন ওই যে ওই মেয় মেয় মিনি বিড়াল হয়ে গেছে, যেন বসেই আছে যে পুলিশের কাছে সারেন্ডার করে কতক্ষণে হাজতে ঢুকতে পারে। বাহ, তা কটা অপরাধীকে জেলে পাঠালে? হাজতে বা জেলে পাঠানোর কাজ আমার না, আমার কাজ হলো। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে, তোমার কাজ তো আমি জানি, তোমার কাজ হচ্ছে 24টা ঘন্টা মানুষকে সন্দেহ করা। অফিস আওয়ারে তোয়াক্কা না করে পুরো জীবনটাকে তুমি অফিস আওয়ার বানিয়ে রেখেছো। তুমি কি একটা ব্যাপার খেয়াল করেছো? দিন নেই, রাত নেই, তুমি শুধু অপরাধীদের খুঁজে বেড়াও, কিন্তু আমার জন্য, এই আমার জন্য তোমার একটা মিনিট সময় নেই। একটা মিনিট ভালো মতো কথা বলো না আমার সাথে। কিন্তু তুমি হয়তো জানো না, সন্দেহ রোগটা কিন্তু আমার মধ্যেও আছে। তুমি আমাকে একটু সুযোগ দিও, আমি সব করতে পারি। ওসব কিছু করো না প্লিজ, আই লাভ ইউ। খাবার দিচ্ছি, খেতে আস। কি বললেন? তাই নাকি? আমি এক কোপে ওর ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলব। আমার নাম শহীদ তরফদার। শুধু বলেন ও এখন কোথায় আছে। আমি ওদিকে আসছি, আমি আজকে দেখিয়ে দেব যে শহীদ তরফদারের সাথে চালাকি করার ফল কি হয়। ও ঘুঘু দেখেছে, ঘুঘুর হাত দেখে। এই এই তো পেয়েছি, এই যে তুমি এইখানে। আর তোমাকে আমি গরু খোঁজা খুঁজে পড়ছি, তোমার এত বড় সাহস যে তুমি আমার ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে হাওয়া খাচ্ছো?
আরে এই আদর্শ স্কুলের গণিত শিক্ষক শহীদ তরফদারের চোখ ফাঁকি দেওয়া তো সোজা নয়। আজ তোকে আমি দেখাচ্ছি। এই বল বল তোর মেকআপ ক্লাসটা আমি কখন করাবো, কখন আমাকে ডাবল কাটনি করাবি? স্যার বলে গেছে স্যার, মাফ করে দিন স্যার, মাফ করে দেব। আগে বাবা মার কাছে গিয়ে মাপ চাবি, তোর বাবা আমাকে সব বলে দিয়েছে। আবারও মিস ইন্টারপ্রিটেশন। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আজকে নো অফিস নো গোয়েন্দাগিরি। আজকে বিকেল সন্ধ্যা রাত শুধু তুমি আর আমি, এই কবুতর আমি। সত্যি সত্যি প্রমিস প্রমিস বাহ, এতদিনে মনে হয় আসল মাল পাইছি। নিশ্চয়ই কোনো দূরবেশিন্দি নিয়ে এই বেটা ঘুর ঘুর করছে। ওকে কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি দেখেছি। ও হ্যাঁ, দেখেছি তো, ঠিক এই সময় আরেকদিন এখানেই। ও মাই গড, নিশ্চয়ই অনেক বড় ক্রিমিনাল, আমাকে খুন করার পরিকল্পনা করছে। আজ ওকে ধরতেই হবে। কি খবর শরীফ? ও ইয়ে শরীফ, সরি ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম আমার ছোট ভাই শরীফ। ইয়ে আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কেন? সরি বললাম তো ভুল হয়েছে, মানে আমি আসলে ভেবেছিলাম আপনার মতো একদম দেখতে আমার ছোট ভাই শরীফ। ওকে ভালো থাকবেন। জি
এক রুম ভাড়া হবে। এবার তোমার আসল খেলা শুরু গোয়েন্দা মাহিন, খেলাটা চমবে মনে হয়। দেখেন পাশের রুমে আছে, হয়তো জানতে পারবেন। আমি মাহিন চৌধুরী, একজন প্রফেশনাল লেখক। আপনি অবশ্য আমার লেখা পড়তেও পারেন, নাও পড়তে পারেন, তবে আমি কিন্তু আপনার নাম জানি। আপনার নাম মিস্টার মৃণাল। আচ্ছা, আপনার নাম কি আসলে মৃণাল নাকি মইন টইন টাইপের কিছু? না, মানে ওই বাড়িওয়ালা চাচা বলল, নার্ভাস হওয়ার কিছু নেই। উনি খুব প্রশংসা করলেন আপনার। আপনি বোধহয় দু মাস ধরে এই মেসে থাকছেন। আমি অবশ্য এখানে নতুন এসেছি, কাল অনেক রাত পর্যন্ত লেখালেখি করছিলাম, তখন আপনার আসার শব্দ পেয়েছি। ভাবলাম যাই দেখা করে আসি, কিন্তু রাত বেশি হওয়াতে আপনাকে আর বিরক্ত করি, যদি আবার ভূত ভেবে ভয়টাও পেয়ে যান। আপনি লেখক? হ্যাঁ, প্রফেশনাল, তবে অখ্যাত। দুটো গল্প লিখবো বলে এখানে এসে উঠেছি। ঢাকায় আমার বাসা আছে, সেখানে একলাই থাকি। বুঝেন তো, শহরের কোলাহল আর এই প্রকৃতির পরিবেশ লেখার জন্য একদম আদর্শ। অবশ্য এরকম জায়গা আর অনেক কিছু করার জন্য আদর্শ। আচ্ছা, আপনাকে কোথায় দেখেছি দেখেছি লাগছে, বলুন তো কোথায় দেখেছি? ও, মনে পড়েছে, গতকাল আমার ছোট ভাই শফিক বলে আমি আপনার ঘাড়ে হাত রেখেছিলাম, তাই না? কি ইন্টারেস্টিং, কাল রাস্তায় দেখা হলো, আজ আমরা একই মেসের মেম্বার। তো আচ্ছা, এই মেসে আর কাউকে দেখছি না, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? এই মেসে আমি ছাড়া আরও চারজন থাকে নিচতলায়, তারা স্টুডেন্ট, একই বিশ্ববিদ্যালয়ে পড়ে, সামার ভ্যাকেশন এক মাসের জন্য বাড়িতে গেছে, তাই বুয়াকে নিষেধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি করেনটা কি? আমি একটা প্রাইভেট জব করি, আপাতত বাইরে খেয়ে নিচ্ছি, আপনাকেও বাইরে খেয়ে নিতে হবে। ও, তাহলে চলুন দুজনে মিলে একসঙ্গে বাইরে ব্রেকফাস্টটা করে আসি। ব্রেকফাস্ট করতে করতে আপনার সম্পর্কে আরও অনেক কিছু জানা হবে, আপনার প্রাইভেট জব সম্পর্কে অনেক কিছু জানা হবে। আমার একটু কাজ আছে, আপনি যান, আমি পরে একবারে বের হব। ও আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, ইয়ে মানে একজনকে আমার এই ফোন নাম্বারটা SMS করতে হবে, কিন্তু আমার লেখক মানুষ নিজের নাম্বার মনেই থাকে না। আপনার নাম্বারটা একটু বলুন তো, আমি আপনাকে একটা ফোন দিই, আপনি আমার নাম্বারটা বলে দেবেন। আমিও নানান টেনশনে আমার নাম্বারটা মনে রাখতে পারি না, সরি। বাপ রে বাপ, এত চালাক, এটাই মনে হচ্ছে পালের গোদা। আরও চারটা রয়েছে মেসের বাইরে, বিশাল গ্যাং। যদি একবার ধরতে পারি পত্রিকায় আমার ছবি উঠবে, গোয়েন্দা মাহিন, গোয়েন্দা মাহিন হেডলাইন হবে। শিকারীর একদম উপযুক্ত শিকার, খেলাটা জমবে ভালো। Thank you.
মিস্টার মাহিন, আপনি আমার ঘরের ভিতর কি দেখছেন? মানে আসলে একা একা রুমে ভালো লাগছিল না, ঘুম আসছিল না, তাই ভাবলাম যে দেখি আপনি হয়তো জেগে আছেন, আপনার সঙ্গে একটু কথা বলি, সে কারণেই আপনার ঘরের জানলা বন্ধ ছিলাম। সরি সরি, খুবই সরি। আসলে হয়েছে কি, একটি বিশেষ কারণে আপনাকে খুঁজছি, মানে বলতেও লজ্জা লাগছে, বলি ফেলি, একটি মেয়েকে আমি ভালোবাসি। এক্ষেত্রে আপনি যদি আমাকে একটু হেল্প করেন না, প্রেমটা খুব গাঢ় হবে, গাঢ়। কি হেল্প? মানে বুঝিনি তো, ওই বাড়িওয়ালা ওনাকে আমি বলেছি আমি ব্যাচেলার, আসলে ব্যাচেলার তো, একটা মেয়ে যদি আসে প্লিজ আপনি কাউকে বলবেন না। না না ঠিক আছে, এতে বিব্রত হওয়ার কিছু নেই, মেয়েটার নাম জয়িতা, আমি ওকে বিয়ে করব। আপনাকে আমার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিই, জয়িতা, উনি আমার এখানকার বন্ধু মিস্টার মৃণাল।
আর মিস্টার মিনাল, জয়িতার কথা তো আপনাকে আগেই বলেছি, আমার অনেক পছন্দের মানুষ। ঠিক পছন্দের বললে ভুল হবে, আসলে আমি জয়িতাকে অনেক ভালোবাসি, কিন্তু ও শুধু আমাকে জাস্ট বন্ধু মনে করে, ভেরি ব্যাড। মানে যেখানে যা খুশি বলতে হবে, ওনার সাথে আমার পরিচয় হয়েছে। আজকে সকালে তো নৌকা থেকে পড়েই যেতাম যদি উনি না থাকত। ও ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, অদ্ভুত, সব কিছু কেমন যেন। তো দাঁড়িয়ে কেন, আসুন বসি, আমরা জমিয়ে আড্ডা দেই, বসুন। না না, অসুবিধা নেই, আপনারা বরং নিজেদের মতো করে সময় কাটান, আমি ভিতরে একটু জরুরি কাজ করছিলাম। ওহো, কী আপনার এত জরুরি কাজ, এত সুন্দরী একটা মেয়ে একসাথে বসে আমরা আড্ডা দেব? না না, ঠিক আছে, আপনি প্লিজ আপনার কাজ কন্টিনিউ করুন, কিন্তু যাওয়ার সময় আশা করি আপনার সাথে দেখা হবে। কেন না, অবশ্যই, আমি আসছি। আরে বসো বসো, ফুলগুলো তো খুব সুন্দর, ভালো ফুল এনেছে। আসলে বেঁচে কি, আরাম করো আর আরাম দিয়ে বসো। এভাবে আর চলতে দেওয়া যায় না, আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। এতদিনে তোমার আসবার সময় হলো? এতদিনে এতদিনে একটা রিয়েল সন্ত্রাসীকে খুঁজে পেয়েছি, পালের গোদা। লাইফ এখন অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, হ্যাঁ অনেক বেশি চ্যালেঞ্জিং। তোমাকে সব বলছি, বড্ড খিদে পেয়েছে, খেতে দাও, খেতে খেতে বলছি। তো যেখানে এত বড় বড় অ্যাডভেঞ্চার, সেখানে খাবার দাবারের ব্যবস্থা নেই? খাবারের ব্যবস্থা আছে, ভোগের ব্যবস্থা নেই। আর তুমি তো জানো তোমার হাতে রান্না ছাড়া ফ্রেশ হয়ে না। প্রিয় সোহানি, চিঠিটা কিন্তু আমার। সরি সোহানি, মানে আমি এমনি বালিশে মিথ্যে বলা শুরু করলে কবে থেকে? মিথ্যে? তুমি তো বলেছিলে সন্দেহ করাটা তোমার পেশা, যেটা তুমি তোমার অফিসে রেখে আসো। সন্দেহটা বাড়িতে আনা শুরু করলে কবে থেকে? না মানে সন্দেহ না, আমি আসলে দেখলাম তুমি রাখলে তাই নিয়ে। নাও এটা তোমার। হ্যাঁ চিঠিটা আমার, কিন্তু এটা আমার পড়া শেষ, আমার কাছে এটার আর কোনো প্রয়োজনীয়তা নেই। তবে তোমার আছে। না না, এক্ষুনি এটা পড়তে যেও না, এটা বরং তুমি তোমার ওয়ালেটে রেখে দাও। যখন আমি তোমাকে পড়তে বলবো ঠিক তখনই পড়ব, তার আগে না, বুঝতে পেরেছি? আসো।
কি লেখা আছে চিঠিতে, কে লিখেছে? প্রথম কথায় প্রিয় সোহানি, সোহানি কেন আমাকে চিঠিটা পড়তে দিল না? আর আমি বা ওকে কেন সন্দেহ করতে গেলাম? সময় হলে সে আমাকে চিঠিটা পড়তে বলেছে। কিসের সময়, কখন হবে সেই সময়? আজ 4 সেপ্টেম্বর শনিবার বিকেল 5টায় তোমার বাসায় আসছি। কে আসবে মৃণালের কাছে? জয়িতা না অন্য কেউ? আজ বিকেল 5টায়, কিন্তু জয়িতার তো আজ সন্ধ্যা 7টায় আসার কথা। জয়িতা আমার কলিগ, প্রফেশনাল বিষয়ে কোনো ভুল করবে না আশা করি। ওর সাথে প্ল্যান করেই তো এত সব করছি। তাহলে অ্যাডভেঞ্চার। ঘটনা তো অনেকেই আছে, সব ঘটনা ধীরে ধীরে শুনতে হবে। আর কত ঘটনা, ঘটনার পর ঘটনা, ঘটনার পর ঘটনা, সবই ওর চোখের সামনে একই। যেটাই হোক সেটাই হোক, তারই চারিচ্ছ না কেন? সরি, বোধ হয় ডিস্টার্ব করলাম। আসলে একটা জরুরি কাগজ ফেলে গিয়েছি তো, তাই আবার আসলাম। না না ঠিক আছে। আচ্ছা মিস্টার মাহিন, আপনি তো জয়িতাকে নিয়েই ফিরছেন রাতে, তাই না? অবশ্যই অবশ্যই, আপনাকে তো বলতে ভুলে গেছি, জয়িতা অবশেষে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। উনি বোধ হয় আপনার গেস্ট? সে আমার স্পেশাল গেস্ট। আসুন না, পরিচয় করে দিই। সারা জীবন অপরাধীদের পেছনে ছুটে বেরিয়েছে, সবাইকে সন্দেহ করেছে, কিন্তু কখনো কোনো অপরাধীকে আপনি ধরতে পারেন। আপনার ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা মনে হয় আজকে, রাইট? শোনি এসব কি, তুমি এখানে কেন? আর এই মৃণালের সাথে তোমার কি সম্পর্ক? তোমার কি সম্পর্ক জয়িতার সাথে? বাহ, আজকে দুজন দুজনের কাছে অপরাধ। মাহিন, তোমার পকেটে সেদিন একটা চিঠি রেখেছিলে, মনে আছে? আছে। চিঠিটা আজ পড়ার সময় এসেছে, তুমি চিঠিটা পড়বে এবং এই চিঠি পড়লেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর জেনে যাবে। কিন্তু আমার প্রশ্নের উত্তর? প্রিয় সোহানি,
আমার কথা হয়তো তুমি ভুলে গেছো। আমি তোমার স্কুলে সেই দুষ্ট বন্ধু মৃণাল। তুমি আমাকে কেবল বন্ধু হিসেবে জানতে, কিন্তু মনে মনে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসতাম। তুমি সেটা বুঝতে পারোনি। এরপর অনেকদিন হয়ে গেছে, এতদিন পর যখন তোমার সন্ধান পেয়েছি জানলাম তুমি বিবাহিতা, স্বামী নিয়ে সুখের সংসার করছো। আমি তোমার বাসার ঠিকানা খুঁজে বের করেছিলাম। রোজ বিকেলে তুমি যখন বারান্দায় এসে তোমার প্রিয় কবুতরগুলিকে খাবার দিতে, আমি দূরে রাস্তায় দাঁড়িয়ে তোমাকে মুগ্ধ হয়ে দেখতাম। কিন্তু বিশ্বাস করো, এর থেকে বেশি কিছু আমার মনের মধ্যে ছিল না। আমার একতরফা ভালোবাসা নিষ্কলঙ্ক। আমি চেয়েছি তুমি স্বামী নিয়ে সুখে থাকো, কিন্তু ঝামেলা বাঁধল তোমার স্বামী মিস্টার মাহিন আহমেদ কিছুদিন হলো আমার পিছু নিয়েছে। সে কি চায় আমি জানি না, কিন্তু সে একটা ভুল করছে। জয়িতা নামে একটা মেয়েকে ভালোবাসে সে। বিষয়টা খুব খারাপ দিকে এগিয়ে যাচ্ছে। আমি চাই তুমি তোমার স্বামীকে ফেরাও, তোমার সংসারের সুখ ফিরিয়ে নিয়ে আসো। বিশ্বাস না হলে কাল বিকেলে তুমি আমার বাসায় এসো, নিজের চোখে সব দেখতে পাবে। তোমার উত্তর জানিও, যদি উত্তর জানাতে না চাও তবে আমার চিঠিটা তোমার স্বামীকে দেখিও। এরপর আমার যা বলার আমি তাকেই বলবো। তোমার বন্ধু মৃণাল। আমি আপনাকে প্রথম দিন থেকে চিনতে পেরেছিলাম, কিন্তু বুঝতে দিইনি। কারণ আমি চাইনি জয়িতার কারণে সোয়ানির সংসারটা ভেঙে যাক। আমি চেয়েছি সোয়ানির সব কিছু নিজের চোখে দেখুক, নিজের কানে শুনুক। জয়িতা, আমার নাম জয়িতা, জয়িতা চৌধুরী। আপনারা জানেন, যেটা জানেন না, যেটা শুধু মাহিন ভাই জানেন, সেটা হলো আমি একজন পুলিশ অফিসার, ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করি। ভাবি আমার দুর্ভাগ্য যে আপনার সাথে আমার আগে কখনো পরিচয় হয়নি, কিন্তু আমি আপনার ব্যাপারে অনেক জানি। মাহিন ভাই খুব গল্প করে আপনার। আমরা একটা কেস নিয়ে কাজ করছিলাম, মিস্টার মৃণাল। আমার আর মাহিন ভাইয়ের সন্দেহ ছিল যে আপনি একজন ক্রিমিনাল। আমরা সেভাবেই তদন্ত করছিলাম এবং আজকে তদন্তের রিপোর্ট এসেছে। মাহিন ভাই, আমাদের ভুল হয়েছে। মিস্টার মৃণাল ক্রিমিনাল নন, হিজ ক্লিন। কিন্তু তদন্ত করতে হলে পুলিশদের আসলে নানা ধরনের রূপ নিতে হয়। সেরকমই আমরা একটা নাটক করছিলাম যে আমাদের সম্পর্ক আছে। ভাবি আমার মনে হয় আপনি বিষয়টা বুঝবেন যে আসলে আমাদের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। আমি বুঝতে পেরেছি, সরি মাহিন। সোহানি, আম সরি টু। আমি আসলে তোমার কাছে ক্ষমা চাইছি। আর কখনো কাউকে এরকম সন্দেহের বশবর্তী হয়ে ঝামেলা তৈরি করবো না, আর তোমাকে অনেক সময় দেব। আর মিস্টার মৃণাল, আপনার কাছেও আমরা সরি যে আপনাকে বেসিক্যালি আমি মনে করেছিলাম, ওকে আমি ইনভেস্টিগেশনের দায়িত্বটা দিয়েছিলাম। বাট আপনি ক্রিমিনাল নন জেনে ভালো লাগছে। ইটস ওকে মিস্টার মাহিন, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আপনি আমি কি পুলিশ অফিসারের সঙ্গে বন্ধুত্ব করতে পারি ব্যক্তিগতভাবে? কি মনে হয়?
অবশ্যই অবশ্যই পারেন, তবে একটু খেয়াল রাখবেন সাথে কিন্তু ওনারা বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। পিস্তল আজ সারাটা বিকেল এ নৌকায় ঘুরব। ডিটেকটিভ গিরি শেষ আপাতত, মানে আজ সারাটা বিকেল আমরা নৌকায় ঘুরব। এই পানি, এই গাছ, এই মেঘ, এই আকাশ, আজ সব তোমার, আমিও তোমার। সত্যি? হ্যাঁ, শুধু আজকে? আরে না না না, সারা জীবনের জন্য। আর কান ধরছি, কখনো কাউকে অহেতুক সন্দেহ করবো না।